মালয়েশিয়ার গণমাধ্যমে জানানো হয়েছে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজন মিয়ানমার একজন ভারতীয় এবং একজন ফিলিপাইনের নাগরিককে আটক করে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ আটককৃতদের মধ্যে রোহিঙ্গা যুবক আব্দুল খালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে পেশায় নির্মাণ শ্রমিক আব্দুল খালেক আরকান রোহিঙ্গা সেলবেশন আর্মি আর্সার সদস্য বিদেশের মাটিতে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রোহিঙ্গাদের প্রাণনাশের হুমকি ভাবিয়ে তুলেছে কক্সবাজারের কারণ টেকনাফ এবং উখিয়া উপজেলায় স্থানীয় বাসিন্দা লাখের মানুষদেরও পাঁচ বিপরীতে রোহিঙ্গাদের অবস্থান দশ লাখের উপরে তাদেরকে কঠোর কঠোর নজরদারিতে নিয়ে না আসলে অবশ্য আমরা নানামুখী হুমকির সম্মুখীন হবে বলে মনে করি ইতিমধ্যে বিভিন্ন দেশ এবং বিদেশ থেকে নানা প্রান্ত থেকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীরা এতে করে আমরা সংকিত বিদেশে এবং আমাদের দেশে যে সমস্ত রোহিঙ্গা আছে তাদের উপর নজরদারি রাখা উচিত তারা কি করতেছে তাদের উদ্দেশ্য কি তারা কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা বিদেশি কোনো ইঞ্জনে তারা আমাদের আমাদের উপর কোনো আঘাত করার জন্য তারা সশস্ত্র কিনা এটা কঠোরভাবে নজরদারিতে রাখা উচিত প্রথম থেকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা যেমন নানা ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িয়েছিল এখন তাদের ব্যবহার করে বাংলাদেশ এই অঞ্চলে জঙ্গি জঙ্গিবাদের বিস্তর ঘটাতে পারে বলে সংখ্যা এ নিরাপত্তা বিশ্লেষকের পারস্পরিক ভূকৌশলগত স্বার্থের বিরুদ্ধে রোহিঙ্গাদের ব্যবহার করার জন্য উঠে পড়ে লাগবে সে সেখানে রোহিঙ্গারা ইনভলভ হয়ে যাবে তখন একটা একটা শক্তির ভূকৌশলগত স্বার্থে যখন আঘাত হানার জন্য তাকে ব্যবহার করবে আরেকটা শক্তি তখন তার কাউন্টার করবে যখন দুই কাউন্টার অ্যান্ড এনকাউন্টার হবে বাংলাদেশ তার মুদ্রখানে পড়বে এই জন্য রোহিঙ্গারা বাংলাদেশের জন্য সবচেয়ে মারাত্মক হবে ভবিষ্যতে মূলত আশির দশকের শুরুতে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে এর মধ্যে দু হাজার সালে প্রথমবার এবং দু হাজার সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ দু হাজার সালের আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক হারে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে যার সংখ্যা এগারো লাখের বেশি কমল সময় সংবাদ চট্টগ্রাম